বিবেক শূন্য বাংলাদেশ একটি শিশু ভক্ত আজকের পায়ে বেরো দিয়ে অবৈধ হাসিনা সরকার তাকে এখান থেকে টেনে হিস্ট্রে রিমান্ডের পর রিমান্ডে নিয়ে যাবে, জেল গেট থেকে জেলখানা থেকে আবার কোর্টের বারান্দায় হাজির করবে। গাজীপুরের বাসন থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এই রফিকুল ইসলাম মাদানিকে বারবার আজকের সেই আজকের জেলখানা থেকে কোর্টের বারান্দায় নিয়ে আসা হচ্ছে। আমি অবাক হয়েছি, আমি তাকিয়ে দেখেছি, ঠিক মতো হাঁটতে পারছে না, পায়ে বেরুয়া হাতে বেরুয়া দিয়ে এই রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে যাচ্ছে এই জুলুমবাজ সরকার। ওদের একটু মায়া হয় না? ও কি চোর, ও কি ডাকাত, ও কি গুন্ডা? অবৈধ সংসদের একজন এমপি হাজি সেলিম সাহেব 10 বছরের কারাদণ্ড মাথায় নিয়ে গতকালকে জামিনে মুক্তি পেয়ে উল্লাসিত অবস্থায় আজকের তিনি আগমন করেছেন জেলখানা থেকে। যেই মুহূর্তে হাজি সেলিম সাহেব উল্লাসিত হয়ে মিছিল নিয়ে গাড়ি বহর নিয়ে ক্যাডারদেরকে নিয়ে আওয়ামী সন্ত্রাসীদেরকে নিয়ে তিনি বাড়ির পথে রওনা দিয়েছেন, সেই মুহূর্তে আরেকজন এদেশের আলেমে দিন ইসলামিক স্কলার্স রফিকুল ইসলাম মাদানিকে পায়ে বেরুয়া পরিয়ে হাতে কবজিতে আপনার বেরুয়া পরিয়ে তারপরে ডান্ডাবেরি পরিয়ে তারপরে তাকে আদালতে হাজির করা হচ্ছে অবৈধ অনৈতিক মামলায়। আজ যখন হাজি সেলিম মামলার আসামি হয়ে কোর্ট থেকে সাজাপ্রাপ্ত হওয়ার পরেও তিনি জামিন নিয়ে তারপরে বের হন শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে, শুধুমাত্র এই সন্ত্রাস লীগ করার কারণে, আর সেই মুহূর্তে এদেশের সমগ্র আলেম সমাজ আজকে জেলের মধ্যে বন্দী রয়েছে। বন্ধুরা আমার, বাংলাদেশের এই মুহূর্তে প্রায় 350 উপরে আলেমদেরকে এই হাসিনা সরকার জেলের মধ্যে বন্দী রেখেছে। তার মধ্যে উল্লেখযোগ্য আলেমদের মধ্যে অন্যতম বাংলাদেশের সকল মানুষের হৃদয়ে স্থান অর্জনকারী বিশিষ্ট মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী প্রায় এক যুগের উপরে আজকের জেলের মধ্যে বন্দী রয়েছে। কিন্তু এই বয়োজ্যেষ্ঠ আলেমে দিনকে জামিন তো দূরের কথা, তার পরিবারকে পর্যন্ত তার সাথে দেখা করার সুন্দরতম সুযোগ মাঝে মাঝে দেয়া হয় না। আজকের এই আলেমের উপরে জুলুম নির্যাতনের ইষ্টিমরোলার শুধুমাত্র চলেই ক্ষান্ত হয়নি, আজকের এই বাংলাদেশের সিংহপুরুষ বর্তমান সময়ের আলোচিত ব্যক্তিত্ব জননেতা জনাব আল্লামা মামুনুল হক সাহেবকে আজকের অভিযোগ করে বিনা উস্কানিতে বিনা কারণে তার উপরে সম্পূর্ণ তোহমাত দিয়ে ভিন্নভাবে তার উপরে জুলুম নির্যাতন করে শুধুমাত্র হেফাজতে ইসলামের আন্দোলন সংগ্রামকে বন্ধ করে দেওয়ার জন্য, তার নেতৃত্বকে মানুষের কাছে কলুষিত করার জন্য সেই আল্লামা মামুনুলকে এই দীর্ঘ দিন পর্যন্ত জেলের বারান্দায় বন্দী থাকতে হচ্ছে, জেলের সেই প্রকোষ্ঠে তাকে আজকের দিন আতিপাত করতে হচ্ছে। আজকের সেই মামুনুল জামিন চেয়ে জামিন পায় না, আজকের সেই মামুনুলের হাতে হাত করা, মাথায় হেলমেট, আজকে মনে হচ্ছে যেন তারা চোর, তারা ডাকাত, তারা এদেশের ধর্ষণকারী, তারা এদেশের সবচেয়ে খারাপ কোন অপরাধী। আজকের এদেশের সাধারণ নাগরিকদের জামিন হয়, কোন একজন চোর ডাকাতি ধর্ষণকারী ছাত্রলীগের নেতাকর্মীদের জামিন হয়, কিন্তু এই মামুনুলের জামিন হয় না। বরঞ্চ মামুনুলকে যখন গ্রেপ্তার করা হয়েছে, মামুনুলকে গ্রেপ্তার করা হয়েছে সম্পূর্ণ ভিন্ন একটি মামলায়, কি সেটা হচ্ছে ঘড়ি চোর এবং মানি ব্যাগ চুরি করেছে। পৃথিবীর কোন পশু পাখিও বিশ্বাস করে না যে আল্লামা আজিজুল হকের সন্তান মামুনুল সেই কাজটি করেছে। আজকে যখন এই হাজি সেলিম সাহেবকে জেল থেকে মুক্তি করে দেওয়া হয়েছে, সেই মুহূর্তে কাকে জেলের মধ্যে বন্দী রাখা হয়েছে? আপনাদের আমাদের সকলের প্রিয় প্রিয় মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে, যিনি একজন সাদাসিদে ইসলামিক স্কলার, তিনি তার মতো করে বক্তব্য দিবেন, তিনি কোরআন হাদিসের ব্যাখ্যা তিনি যেভাবে বুঝছেন, অনুধাবন করেছেন, সেভাবে জনগণকে জানাচ্ছেন, তাতে তোমার ভালো লাগুক কিংবা না লাগুক, কিন্তু আজকে তাকে এই জেলের মধ্যে 1 বছরের অধিক সময় পর্যন্ত তাকে আজকে জেলের বন্দী রাখা হয়েছে। এমনকি তাকে সাজা দেওয়া হয়েছে অন্যায়ভাবে, যে তার এই মামলায় তাকে 1 বছরের অধিক সময় তাকে সাজা হিসেবে তাকে প্রদান করা হয়েছে, যেটা জাতি হিসেবে বাংলাদেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। এই ইসলামিক স্কলার্স, বয়োজ্যেষ্ঠ একজন ইসলামিক স্কলার্স, শুধুমাত্র সত্য কথা বলার কারণে, খুতবা দেওয়ার কারণে আজকে তিনি জেলের মধ্যে, আজকে জেলের মধ্যে রয়েছেন। আজকের মুফতি আমির হামজা, যিনি একজন ইসলামিক স্কলার্স, বাংলাদেশের অনেক মানুষের, যুবকদের আইডল,
বর্তমান সময়ে তিনি যখন মাহফিল করতেন লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে হাজির হতো, কিন্তু আজকের দীর্ঘ প্রায় এক বছর পর্যন্ত তাকেও এই জেলের মধ্যে বন্দী রাখা হয়েছে। জামিন নাই, খবর নাই, পরিবারের সাথে সাক্ষাৎ দিচ্ছে না, ছোট ছোট বাচ্চারা বাসায় বসে কান্না করছে বাবাকে দেখার জন্য, কিন্তু এই আলেমদের চোখের পানি দেখার মতো কেউ নেই প্রশাসনে। আজকের এই প্রশাসন একটি ফ্রাউনি মতবাদের মতো চলছে। আজকের এই প্রশাসন সম্পূর্ণ অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, মানুষের উপরে নির্যাতন করে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাচ্ছে। আজকের এই প্রশাসন রক্ষী বাহিনীর সেই শাসন ব্যবস্থাকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে। সবচেয়ে ব্যথিত হয়েছে বাংলার জনগণ আজকে যখন দেখেছে রফিকুল ইসলাম মাদানী একজন ছোট্ট বয়ে, মানে শরীরে গায়ে পায়ে অনেক ছোট্ট একজন মানুষ, কিন্তু হয়তো বয়োজ্যেষ্ঠ হতে পারে, বয়স হয়তো হতে পারে, কিন্তু সেই বয়সও তো আপনার আমার চেয়ে কারো চেয়ে বেশি বয়স্ক কেউ নয়। সেই একজন শিশু বক্তা নামে খ্যাত রফিকুল ইসলাম মাদানীর উপরে যে লোমহর্ষক নির্যাতন করেছে, কোনো মানুষ কোনো পশু পর্যন্ত এটা দেখে সহ্য করতে পারে না যে তার বিনা কারণে তার পায়ে ডান্ডাবেরি, হাতে ডান্ডাবেরি, এটা কিসের আলামত বন্ধুরা আমার? আজকের এই রফিকুল ইসলাম মাদানী কি করেছে, কি অন্যায় করেছে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা কি চুরি করেছে? এই রফিকুল ইসলাম মাদানী কি আপনার আমার বাড়িতে আপনার বোনকে আপনার আত্মীয় স্বজনকে ধর্ষণ করেছে? এই রফিকুল ইসলাম মাদানী কি বাংলাদেশের সরকারের কোন জায়গায় গিয়ে কাউকে কোনো বম্বিং করেছে, কোন জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত? এই রফিকুল ইসলাম মাদানী কি কারো মানুষের কোনো অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে? বলুন, আপনারাই বলুন, বিবেকবান মানুষ বলুন। আজকে এই রফিকুল ইসলাম মাদানীর চেহারা দেখলে মনে হচ্ছে যেন কান্না এসে যায়, যেই মানুষটির মনে হয় কোনো বাবা নেই, মা নেই, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই রফিকুল ইসলাম মাদানী কি অন্যায় করেছে? এই রফিকুল ইসলাম মাদানী শুধুমাত্র টুপি পরার কারণে, জুব্বা পরার কারণে, ধর্ম চর্চার কারণে মনে হচ্ছে যেন ওর পরিবারের কেউ নেই, আর বাস্তবিক অর্থেই হুজুরদের সাথে অনেক জায়গায় তাদের অর্থ সম্পদ সেরকম নেই। এই রফিকুল ইসলাম মাদানীকে বারবার আজকের সেই আজকের জেলখানা থেকে কোডের বারান্দায় নিয়ে আসা হচ্ছে। আমি অবাক হয়েছি, আমি তাকিয়ে দেখেছি, ঠিক মতো হাঁটতে পারছে না, পায়ে বেরুয়া, হাতে বেরুয়া দিয়ে এই রফিকুল ইসলাম মাদানীকে নিয়ে যাচ্ছে এই জুলুমবাজ সরকার। ওদের একটু মায়া হয় না? ও কি চোর, ও কি ডাকাত, ও কি গুন্ডা, ও কি করেছে এই রফিকুল ইসলাম মাদানী? ওর কোনো আপন আত্মীয় স্বজন নেই বাংলাদেশে, এই রফিকুল ইসলাম মাদানীদের কোনো মানুষ নেই, ওদের কোনো আপন কেউ নেই, ওদের জন্য কোর্টে লড়ার মতো কি কেউ নেই, ওদের জন্য খরচ করার মতো কি কেউ নেই? এত বিবেকশূন্য বাংলাদেশ, একটি শিশু বক্তা আজকের পায়ে বেরো দিয়ে অবৈধ হাসিনা সরকার তাকে এখান থেকে টেনে হিস্ট্রে রিমান্ডের পর রিমান্ডে নিয়ে যাবে, জেলগেট থেকে, জেলখানা থেকে আবার কোর্টের বারান্দায় হাজির করবে, আর সহ্য করে বসে থাকবে কলেমার মুসলমানের বাংলাদেশের এই এই 56,000 বর্গ মাইলের আমার ভাইয়েরা। অবাক হয়েছি, অবাক হয়েছি, এটা কোনো চরিত্র হতে পারে না। যেই দেশে দুর্নীতিবাজ, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ আজকের মুক্তি পাচ্ছে, যারা আজকের বিভিন্ন জায়গায় আজকে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি হয় না? শাস্তি হয় রফিকুল ইসলাম মাদানীদের, এটা সত্যিকার আমাকে অবাক করেছে। এই রফিকুল ইসলাম মাদানীকে রিমান্ডে নেওয়া হয় নাই, বাংলার প্রত্যেকটি মানুষকে রিমান্ডে নেওয়া হয়েছে। একজন শিশু বক্তার উপরে এইরকম পৈশাচিক নির্যাতন হাসিনা সরকার করতে পারে, যা আমাদেরকে ভাবিয়ে তুলেছে, কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। বিশ্বের কোন পৈশাচিক শাসকরা আজকের আলেমদের উপরে জুলুম করবে কিনা আমার সন্দেহ আছে। একমাত্র বাংলাদেশ মুসলমানের দেশ যেই দেশে আজকের আলেমদেরকে জেলের মধ্যে বন্দী থাকতে হচ্ছে, ওদেরকে আজকে জেলখানার ভিতরে আজকের জুলুম নির্যাতনের স্টিমরোলার চালানো হচ্ছে, ওরা আজকের কঠিন থেকে কঠিনতম সময় আজকের অতিবাহিত করছে।